আমাদের আর্য সমাজের কার্যক্রমের মধ্যে গৌরক্ষা সম্মেলন, গৌরক্ষা আন্দোলন, এ সমস্ত ঋষি দয়ানন্দ নিজের কাল থেকে তিনি চালিয়ে আসছেন। ঋষি দয়ানন্দ সরস্বতী গৌরক্ষার উপরে অনেক কাজ করেছেন, এমনকি গৌ করুণা নিধি বলে উনি একটি ছোট্ট পুস্তিকাও লিখেছেন। গায়ে পশুর রাজা এবং রাষ্ট্রীয় পশু কিভাবে, গায়ের উপকারিতা কি, সেই নিয়ে বিস্তারিতভাবে উনি লিখেছেন। কিন্তু আমি প্রায় বলে থাকি যে গৌরক্ষা সম্মেলন বা গৌরক্ষা আন্দোলন, এ রক্ষা কেন, রক্ষাটি কী, তো পরিষ্কার বলা যায় যে গায়ের উপরে কোনো আপত্তি এসেছে যার জন্য তার রক্ষা করার দরকার, তো সে আপত্তিটি কোথায় এবং আপত্তিটি কি, এই নিয়ে আমি অনেক নিজের মনে মনে অনেক বিবেচনা করেছি। আমি এই নিষ্কর্ষে পৌঁছালাম যে গায়ের উপরে যদি আপত্তি হয়ে থাকে তো সে একমাত্র খ্রিশ্চান এবং মুসলমানদের মাধ্যমেই গায়ের উপরে আপত্তি হয়েছে। তার কারণ হিন্দুরা গো মাংস খায় না, খ্রিশ্চানরা গো মাংস খেতে একটু দ্বিধাবোধ করে না, এবং মুসলমানরা তাদের নিজেদের খাদ্য বলে মনে করে। এই নিয়ে জাকির নায়েকের সঙ্গে আমার আলোচনা হয়েছে, ডাইরেক্ট আলোচনা হয়নি, লেখনীর মাধ্যমে। জাকির নায়েকের উক্তি হল, ওর একটি বইও আছে, ও বলছে গায়ে শান্তিপ্রিয় পশু, আমরা গো মাংস এই জন্যে খেতে চাই যে আমরাও শান্তিপ্রিয় হব। তার প্রতি উত্তরে আমি বলেছি গায়ে শান্তিপ্রিয় পশু, গো মাংস খেলে তার শান্তিপ্রিয়তার লক্ষণ যে তোমার ভেতরে আসবে। জাকির নায়েক এই কথাটি বলতে চাচ্ছে, আমরা গো মাংস এই জন্য খাই, গায়ে শান্তিপ্রিয় পশু, আমরাও শান্তিপ্রিয় হতে চাই, কিন্তু এর ভেতরে তারা যুক্তি এবং তর্কটি মানে না বলেই এই হঠধর্মিতার কথা বলে। গায়েটাকে যদি শান্তিপ্রিয় পশু এবং গায়ের মাংস খেলে শান্তিপ্রিয় হব, কিন্তু গায়েটা বিনা মেরে তো খাওয়া যাবে না। হ্যাঁ, গৌ বিনা মেরে তো খাওয়া যাবে না, সেই গৌ মারতে গেলে তখন কি শান্তির প্রতীক হবে না অশান্তির প্রতীক দাঁড়াবে? মানে কাউকে হত্যা করা, গৌ হত্যাটা পাপ হবে অথবা পুণ্য হবে? তাই আমি ওকে লিখেছি কি এতদিন ধরে তো গো মাংস খেয়ে আসছেন, শান্তিপ্রিয় হতে পারেননি ভাই, তো কিছুদিন পাল্টেই দেখুন না কেন। ছাগলের চাইতে একটু লম্বা, মুখটাও একটু ছোঁচালো হয়, তো সেগুলোর মাংস খেয়ে একটু টেস্ট করে দেখা যায় নাকি? জানি না আপনাদের খেতে কোথায় দোষ, জিন্নার মতো রাজনেতা তো খেতে একটু দ্বিধাবোধ করেন। কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর আসেনি, 2004 থেকে আরম্ভ করে। কিন্তু আমি এর প্রমাণ দিতে চাচ্ছি, এরা বলতে চাচ্ছে যে কোরআনে আল্লাহ তাআলা গোমাংস খাওয়ার জন্য আমাদের আদেশ দিয়েছেন, কিন্তু আমি কোরআন থেকে প্রমাণ দেব কে গো মাংস খাওয়ার জন্য সেখানে আদেশ নেই। সুরা বাকারা, বাকারা দ্বিতীয় নম্বর সুরা কোরআনের, বাকারা তো মানে গায়, সেই সুরা বাকারের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করলেন
قال ادع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقره لا فرد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قال ادع لنا ربك يبين لنا ما هي ان البقره تشاب علينا وان ان شاء الله لمهتدون قال انه يقول انها بقره لا ذلول تسير الارض ولا تسقي الحرث مسلمات لا شيئة فيها قالوا الان جئت بالحق فذابوها وما كادوا يفعلون الله تعالى ذكر قلنا উপদেশ দিলেন কে ইহুদি আর নাসারা দুটো সম্প্রদায়ের লোক ছিল সে সময়, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লেগেই থাকত। নিজেদের মানুষকে, নিজেদের দলের লোককে হত্যা করে অন্য দলকে বদনাম করার জন্য অন্য দলের বাড়িতে লাশটি ফেলে দেওয়া হয়। যাদের বাড়িতে লাশটি ফেলা হলো তারা কিন্তু হত্যা করেনি, যেমন বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে হলো হত্যা, কেউ করলো, ঘর কারো জ্বালানো হলো, ঠিক সেই ঘটনার এইরকমই ঘটনা সেখানে ছিল। তো যারা হত্যা করেনি তাদের ঘরে লাশ, তারা আচম্বিত। এ জামানাটি ছিল মুসা, বাইবেলরাও এই কথাটি মেনেছে, মোজেস বলা হয়েছে তাকে, সেখানে কোরআন আল্লাহ তাকে মুসা বলে বলল, আল্লাহর পয়গম্বর। মুসার কাছে গেল তারা, কে আমরা তো হত্যা করিনি, লাশটি এলো আমাদের ঘরে কোথা থেকে? তো মুসা আল্লাহর দিকে মুখাতি বলেন, তাই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন অথবা অবতরিত করলেন। কিন্তু আমি একটা কথা এখানে না বলে থাকতে পাচ্ছি না বা নিজেকে রুখতেই পাচ্ছি না আমি, কে আল্লাহর কালাম, আল্লাহর আয়াত যদি কোনো কারণবশত আসে তাহলে আল্লাহ জ্ঞানী হবে কি অজ্ঞানী হবে? এই কারণ যেমন নাকি একটি লাশ কারোর ঘরে ফেলে দেওয়া হলো, কি তাকে হত্যা কে করেছে এইটি কারণ হলো, সেই কারণের জন্য যদি আল্লাহকে নাজিল করতে হয় আয়াত, তো তার আগে তো তার কারণ ছিল না, তো এর পরেও কারণ ছিল না, সে জ্ঞান আল্লাহর নেই। যাই হোক, কোরআন আল্লাহ এই কথাটি বোঝার চেষ্টা করবেন। মুসা বলল ঠিক আছে, আমি দেখছি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেন। সেই সময় একজন লোক বৃদ্ধ, তার একটি সন্তান ছিল, সন্তান কম বয়সী, বাবা বৃদ্ধ, তিনি মৃত্যুর আগে সন্তানকে উপদেশ দিলেন, তোমার দিনচর্যার জন্য, তোমার ঘর চালার জন্য আমি জঙ্গলে একটি বাছুর ছেড়ে দিয়েছি, এবং সেটিকে যারা কিনতে চাইবে তার মূল্য হলো তাকে জবা করার পরে, কোরবানি করার পরে তার খাল অর্থাৎ চামড়াটি খুলে তার ভেতরে কস্তুরি ভরে তোমাকে তারা দান দেবে। কারণ এই কথা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মুসাকে বললেন, কিন্তু তখন কাল কোরআনের নয়, তখন কাল ছিল মুসার। তো মুসার কালে এই ঘটনাটি ঘটল, সে ঘটনাটি কোরআনের মধ্যে উল্লেখ করার কি দরকার? যাই হোক, মুসা বলল যে এরকম ধরনের একটা বাছুর জঙ্গলে চড়তে দেখবে তাকে কাটো, জবাহ করো, এবং সেই মাংসের একটা টুকরো নিয়ে সেই মরা মানুষের শরীরে লাগাও, সে জীবিত হয়ে যাবে, এবং জীবিত হয়ে সে বলবে তাকে হত্যা কে করেছে।
এবারে একটা তারা বাড়ি বাড়ি তিনবার এসেছিল, তিনবার এসে গাইটা কেমন হবে, কীরকম ধরনের হবে তার প্রমাণ দিয়েছে। খুব বেশি আয়ুওয়ালা নয়, কম আয়ুওয়ালা নয়, যাকে কেউ হাল করেনি, যাকে হালে কেউ জোড়েনি এবং কুয়া থেকে তার কেউ পানিও ওঠায়নি, জলও ওঠায়নি, সে জর্দ রং কা হোগা। জর্দ শব্দের অর্থ হল জাফরানি রং। তো জাফরানি রঙের গায়ে হয় কি না আমার ঠিক জানা নেই। কোরআন পাঠে, কোরআন পড়াতেই এই জিনিসটি জানা হল। লা জালুলুন তাসিরুল আরদ ওয়ালা তাসকাল হাস, এই শব্দটি সেখানে জর্দ রং কা গায়ে। খ্যার, তো সেই গল্পটি সেখানে রয়েছে মাত্র। তো সেই গায়ের এক টুকরো মাংস নিয়ে যদি মরা মানুষের শরীরে লাগানো হলো, সে জীবিত হয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব হতে পারে কি? কিন্তু এই গল্পটি কোরআনের মধ্যে রয়েছে। তবে এখানে গৌ মাংস খাওয়ার জন্য কিন্তু সে কথা বলা হয়নি, সে মানুষকে জীবিত করার জন্য বলা হলো। তাহলে গৌ মাংস খাওয়ার কথাটি আসলো কোথা থেকে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা তো চারটি জিনিস খাওয়া হারাম বললেন কোরআনের মধ্যে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইদতুরুল গায়রা বাগ্ন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোরআনের দুই জায়গায় বলা হলো, সূরা বাকারার মধ্যে এসছে, সূরা মায়েদার মধ্যে এসছে। আল্লাহ তাআলা বললেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, হারাম করা গেল তোমাদের জন্য মরা জানোয়ার, মরা জীব, মরা পশু। হারাম কি? কি মরা পশু হারাম, তোমাদের জন্য হারাম করা হলো মরা জানোয়ার, মরা জীব, মরা পশু। আর জমা করা খুন, খুন অর্থাৎ রক্ত জমা হয়ে যায়, সেই রক্তটি খাওয়া হোক হারাম। শুয়োরের গোস্ত বা শুয়োরের মাংস খাওয়া হারাম। এবং আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কোরবানি দেওয়া যায় অথবা যবাহ করা যায়, তার গোস্ত খাওয়াও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হারাম করার দিলেন। প্রথম শব্দটি এখানে বলা হলো হারাম করা গেল তোমাদের জন্যে মরা জানোয়ার। মরা শব্দের পরিভাষাটা কি? আজ শিক্ষিত সমাজ মরা শব্দ বলতে গেলে কি বোঝে বা কি বোঝাবে? মরা তাকেই বলা হয় যার ভেতরে আত্মা নেই, রূহ নেই, সোল নেই, তাকে মরা বলা হবে। এবারে মনে করুন একটা মুরগি বা একটা পশু আমি ছেড়ে দিলাম, সে যদি রেলে কেটে মরে মরে তাহলেও মরা, তার ভেতরে প্রাণ নেই। জলে বয়ে যায়, তার ভেতরেও প্রাণ থাকবে না, সেও মরা। এবং আগুনে যদি পড়ে, তার ভেতরে যদি আত্মা না থাকে, তাকেও মরা বলা হবে। ঘাড়ের দিক থেকে যদি কেউ একটা তলোয়ারের চোট লাগায়, ঘা দেয়, তাহলেও তার ভেতরে আত্মা থাকবে না, সেও মরা। আর গলার দিক থেকে যখন আস্তে আস্তে ছুরি চালিয়ে দুটো নলি কাটা হবে, অর্থাৎ একটি খাদ্য নলি, অন্যটি শ্বাস নলি, দুটো নলিটি কাটার পরে সে কি জীবিত হবে, জীবিত থাকবে না মারা যাবে? সেও মারা যাবে। যার ভেতরে আত্মা নেই তার নাম হলো মরা। তাহলে হালালটা হলো কখন এবং হালালটি হলো কি? এখানে হালাল খাও সে কথা বলেনি, এখানে বলা হয়েছে মরা খাওয়া হারাম। তো খেতে গেলে মেরেই তো খেতে হবে। এবারে যদি মেরে খাওয়া হলো, আর মারার আদেশ যদি আল্লাহ দেয়, তাহলে এমনি তো লোকাচারেও মানুষ বলে থাকে যে নাকি পশুকে হত্যা করে অথবা পশুকে কাটে তাকে লোকে কসাই বলে।
তাহলে আল্লাহর জন্য কি এই শব্দটি লাগু হবে না? কিন্তু এসব চিন্তার বাইরে, মানুষ চিন্তা করতেই চায় না। তাই গৌ সম্বর্ধন বেদের মধ্যে সে গাও বিশেষ মাতারা হয়, গৌকে মা বলা হয়েছে। যেমন মায়ের দুধ খেয়ে সন্তানের লালন পালন হয়, আর সেই মায়ের মতো গাই গৌ দুধ দেয়। ওই জন্যে গৌ দুগ্ধকে দুধ শুধু বলা হয়নি, কিন্তু সেখানে অমৃত বলা হয়েছে। তো বেদ ওই জন্য বেদের মধ্যে উপদেশ দেওয়া হলো গাও বিশ্বস্ত মাতারাহ, গায়ে এই জন্যে গায়েকে মা বলা হয়। কিন্তু এই জিনিসটি মানুষ বোঝার চেষ্টা করছে না। তো মুসলমানরা শুধু হিন্দুদেরকে অস্থির করার জন্য বা হিন্দুদের বিরোধিতা করার জন্য শুধু জেনে বুঝেই গৌ মাংসের ভক্ষণ করতে চায়, তবে এতে হিন্দুদেরও দোষ আছে, সেটি আমি না বলে থাকতেও পারছি না। গাই পালন করে অধিকাংশ হিন্দুরাই, মুসলিম পরিবারেও গাই পালন করে অনেক পরিবারে। আমিও মুসলিম সম্প্রদায়ে ছিলাম, আমিও সেখানে আমার মামার বাড়িতে দেখেছি, আমার মামার বাড়ি তো গ্রামে গঞ্জে, সেখানেও দেখেছি গাই পালতে তাদের। যাই হোক, তো হিন্দু পরিবারে প্রায় গাই পালে, কিন্তু গাই যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় সেই হিন্দুরা গাইটি কসাইয়ের হাতে বিক্রি করে দেয়। তো যাকে মা বলে বলছি তার পূজাও করলাম। মধ্যপ্রদেশে কিন্তু সমস্ত গাই বলে নয়, গৌ বলে নয়, সমস্ত গৌ বংশ, গৌ বংশ গৌ বলতে গেলে শুধু গাই হবে না, কিন্তু সমস্ত মানে গরু, আমরা বাংলায় যাকে গরু বলবি, তো গরুতে গাই এবং হেলে গরু যাকে বলা হয় সরল বাংলায়, দুটোই আসবে। তো সবই বছরে একদিন তাদের ছুটি থাকে, তাদের পূজা করা হয়। তো যাকে মা বলে বললাম, যাকে মা বলে আখ্যা দিলাম, সেই মা যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় তাকে কসাইয়ের হাতে বেচতে হিন্দুরা একটু দ্বিধাবোধ করে না। তো এটি উচিত নয়। এই জন্যে গৌ সম্পর্কে যদি আপনারা বিশেষ কিছু জানতে চান, তাহলে আর্য সমাজে প্রবর্তক ঋষিবর দেব দয়ানন্দের লিখিত পুস্তক গৌ করুণা নিধি, একটা গাই পাললে সেই গায়ের মাধ্যমে কী কী লাভ আমাদের হয় সেটি উনি বিস্তারভাবে লিখেছেন। আপনারা এই বইটি পড়ার চেষ্টা করুন।